শুভ সকাল আজ বাংলা ১৬ শ্রাবণ চোদ্দশো ছাব্বিশ বর্ষাকাল ইংরেজি একত্রিশে জুলাই দু হাজার উনিশ বুধবার একুশে টেলিভিশনের সকালের সরাসরি আয়োজন একুশের সকালে আপনাদের সঙ্গে আছি আমি এলিনা শাম্মী প্রিয় দর্শক আজ অতিথি আড্ডায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাশেদ আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট এক আট নয় নয় দুই ছয় আট এক আট নয় নয় দুই পাঁচ এই নম্বরে চলুন চলে যাই অতিথি আড্ডায় শুভ সকাল শুভ সকাল কেমন আছেন মোটামুটি ভালো আছি একুশের সকালে আমন্ত্রণ জানাই গানের মানুষ গান নিয়ে প্রথমে একটু কথা বলবো একটু ব্যস্ততা সম্পর্কে জানবো কি কি কাজ করছেন যেহেতু এখন বর্ষাকাল স্টেজ শো মোটামুটি তেমন কোনো চাপ নেই রেকর্ডিং নিয়ে মোটামুটি ভালো ব্যস্ততা যাচ্ছে যে বিশেষ করে টেলিভিশনের প্রোগ্রামগুলো যে টেলিভিশনে যে গানের প্রোগ্রামগুলো হয় আর পাশাপাশি কিছু মৌলিক গান রিলিজ হবে ইনশাল্লাহ কাজগুলো কমপ্লিট হয়েছে রিসেন্টলি আরও একটি গানের কাজ করতে যাব কক্সবাজারে এই সপ্তাহের মধ্যেই আমাদের সাব্বির জামান সঙ্গীত শিল্পী ওর একটা মিউজিক করা একটি গান রাফির কম্পোজিশন করা গানটি কমপ্লিট হয়েছে মিউজিক ভিডিও কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ রিলিজ দেওয়ার চেষ্টা করছি বাহ অনেক কাজ তো যেহেতু ঈদ সামনে বললেন যে কিছু মৌলিক গান মৌলিক গানগুলো কি শুধুমাত্র অডিও রেকর্ডিং হচ্ছে আর এগুলো শুধু মিউজিক ভিডিও হচ্ছে এই বিষয়টা একটু ঝামেলা এখন তো অডিও নেই বললে চলে চলে এটা দুঃখজনক অডিওটা আসলে আমার মনে হয় লিরিক ভিডিও আকারে হয় কিন্তু ওভাবে এখন গান তেমন চলছে না যুগের সাথে তাল মেলাতে হচ্ছে আমাদের ভিজুয়ালি গানগুলো রিলিজ করতে হচ্ছে একটু হচ্ছে আমাদের যাই হোক তারপরেও আমরা চেষ্টা করছি যেখানে প্রতি বছর মিনিমাম আট দশটা গান রিলিজ হওয়ার কথা ছিল বা বারো তেরোটা গান সেখানে হয়তো দুই তিনটা বা চারটা গান রিলিজ হচ্ছে খুব কষ্ট হচ্ছে এই ক্ষেত্রে গানের পরিমাণটা কমে গেছে পরিমাণ কমে গেছে মিউজিক ভিডিও একটা বাড়তি খরচেরও ব্যাপার রয়েছে এবং একটা প্রস্তুতিরও ব্যাপার রয়েছে আলাদা করে তো একটা বিষয় বিষয় শুনতে ভালো লাগা তারপরে দেখতে পাওয়া সব সময় কি গানের কথা লিরিক গানের যে আবহ সেই অনুযায়ী কি ভিডিও করা সম্ভব হয় আমরা শুধুমাত্র আপনার গানের ক্ষেত্রে বলছি না আমি সার্বিক ক্ষেত্রে বলছি ওই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না হচ্ছে না বলে কিন্তু গানগুলো বেরিয়ে আসছে একটা গানের লিরিক অনুযায়ী কথা অনুযায়ী সুর অনুযায়ী যে পরিমাণ যে ধরনের গল্প হওয়া উচিত সেই রকম গল্প হচ্ছে না বিশেষ দেখা যাচ্ছে একই রকমের ভিডিও হচ্ছে কিন্তু গান একই বিভিন্ন রকম বা গান একই রকম কিন্তু আবার দেখা যাচ্ছে ভিজুয়ালের সঙ্গে কোনো মিল নেই এইগুলোর কারণে দেখা যাচ্ছে আপনার তেমন কোনো গান ভালো গান বেরিয়ে আসছে না ভালো গান হচ্ছে না তাও নয় গান হচ্ছে অনেক কিন্তু এই ধরনের হারিয়ে যাচ্ছে আর কি ভালো গানগুলো আসলে এই টানা পড়েন আস্তে আস্তে হয়তো বা একটা সময়ে আমাদের কিছুটা নিয়ন্ত্রণে আসবে আমরা আশা করছি আসবে কিনা জানি না বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছে আমাদের সঙ্গীতাঙ্গন সঙ্গীতাঙ্গনে অনেক আগে থেকে পাইরেসি পাইরেসি বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন ছিল এখন আবার ইউটিউবে যে নতুন করে যে জায়গা এই জায়গায় গানগুলো দিয়ে এবং এটাকে প্রচার প্রচারণা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন এটাতে এখনও সবাই ইউজ টু না যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে আর আমাদের সঙ্গীতাঙ্গন কিন্তু একটা বিষয়ের সঙ্গে আঙ্গাঙ্গিক ভাবে ভাবে জড়িত যেটা যেটা হচ্ছে ফিল্ম ফিল্মটা এখন নেই বললেই চলে ফিল্মটা যদি চাঙ্গা হয়

কিন্তু সেই সময়টাতে মিউজিক ভিডিওর এই একটি আগ্রাসনই বলা যায় যেমন ধরেন আপনি একটা গান আমরা যারা লিজেন্ড যারা আছেন যারা অনেক প্রথিত যশা শিল্পী পুরনো শিল্পী যারা যাদের গান এখনো টিকে আছে তাদের সাথে কথা বললে আমরা একটা বিষয় দেখি যে আগে যখন গান তৈরি হতো তখন সকলের সমন্বয় এবং একটি গান নাকি দশ দিন বারো দিন আহ এমনকি দুই মাস চার মাস ধরেও একটি গান তৈরি হতো সকলের সমন্বয়। সুরকার গীতিকার সঙ্গীত শিল্পী আরও যারা আছেন এবং ফিল্মের ক্ষেত্রে তো ডিরেক্টরদেরকেও ইনক্লুড করা হতো সেই ভাবনা বাবা সেই চিন্তা এখন রূপকথার মতো হয়ে গেছে কি ভাবছেন আপনারা যারা নতুন প্রজন্ম আসলে আমরা অভাগা আমি এই টুকটাক এই বিষয়গুলো আমি দেখেছি আমার দেখা সৌভাগ্য হয়েছে আমি টুকটাক ওই লাস্টের দিকে দু হাজার ছয় সাতের দিকে আমাদের ইন্দেশ বুলবুল স্যারের সাথে কিছু কাজ করার সৌভাগ্য হয়েছিল আলাদিন আলী স্যারের সাথেও কাজ করার সৌভাগ্য হয়েছিল সেই প্রেক্ষাপটে আমি এই ধরনের কিছু সিচুয়েশন দেখেছি সেই সেই দিকটা হিসেব করলে এখনকার অবস্থা খুবই নাজুক এখন যেইভাবে গান বাজনা হচ্ছে বা গান তৈরি হচ্ছে যারা আসলে গান বানাতো গান তৈরি করত। ওনারাই এখন কারো বার্ধক্যজনিত কারণে মিডিয়া থেকে সইচ্ছা সরে যেতে হচ্ছে কিন্তু এখন যারা নতুন জেনারেশন গান তৈরি করছেন অনেকেরই কিন্তু এই মেধা নেই কিন্তু দেখা গেছে যুগের সাথে তাল মিলিয়ে তারা এমন ভাবে খাপ খাইয়েছে তারা খারাপ কিছু দিলে ওটাকে দর্শক গ্রহণ গ্রহণ করেছে আমি বলবো না দর্শক দেখেছে একটা সময় এসে এটার এখন খুব ঝামেলা হচ্ছে যেমন দশ বছর ধরে এই সিচুয়েশনের সঙ্গে আমাদের মিডিয়া সংযুক্ত ভালো গান তৈরি হয়েছে অনেক কিন্তু ওই যে খারাপ কিছু সঙ্গে তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়ে গেছে তো ভিজুয়ালটার সঙ্গে যেমন আমরা পেরে উঠছিলাম না এখনও পেরে উঠছি না কারণ আমার পক্ষে সম্ভব না আমি যেহেতু গান বাজনা করি আমার পেশা এটা এখন আমি কতক্ষণ স্টেজ শো করে টেলিভিশনে শো করে কতক্ষণ আমি ব্যাক আপ দেব একটা গান তৈরি করতে মিনিমাম অডিও প্লাস ভিজুয়াল মিনিমাম টাকা এক লাখ বিশ হাজার টাকা মিনিমাম যেটা এর উপরেও খরচ হয় আট দশ লাখ টাকা দিয়ে ভিডিও হচ্ছে কিন্তু সেই গান আমি আমার কোম্পানির কাছে নিয়ে গিয়ে কতটুকু ব্যাক পাচ্ছি দেখা যাচ্ছে অনেক সময় আমি পুরোটাই ফেরত পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে গানের প্রমোশন হয়নি আচ্ছা এই বিষয়গুলো আমাদের খুবই যন্ত্রণাদায়ক তারপরও দিন শেষে একটা বিষয় যে যারা গান শোনে একজন গৃহিণী সকালবেলা তার ঘরের কাজ করবে গান শুনতে শুনতেই কিন্তু করবে দেখার তার কিন্তু সময় নেই এখন এরা দেখা যাচ্ছে ইউটিউবে সেই পুরনো দিনের গানগুলো শুনে শুনে গানগুলো শুনছে ভালো গানগুলো শোনার চেষ্টা করছে এই বিষয়গুলোতে আর তারা নক করছে না যেমন অনেকে একটা গান হলো নতুন গান তেমন ভালো গান না ওরা বুস্ট করছে বুস্টিং করে মানুষের সামনে নিয়ে আসছে এই বিষয়টা অনেকদিন ধরে মানুষ আহ ধোকাবাজির সাথে গানটা শুনে ভালো লাগছে না করে দেখেছে এরকম করে কতদিন আর এখন দেখা যাচ্ছে হ্যাঁ কিছু ভালো সিঙ্গার উঠে এসছে কিছু ভালো গান হচ্ছে তার মধ্যে যেমন আমাদের এখন ইমরান ইমরানের গানগুলো খুবই ভালো ওরা দর্শক নিচ্ছে তারপরে আমাদের নতুন নতুনদের মধ্যে অনেকে গানের মধ্যে মিউজিক ভিডিওর ভিতর সামঞ্জস্যতা রয়েছে সামঞ্জস্যতা রয়েছে সবগুলো খারাপ তা না তাহলে কিন্তু একদম মিডিয়া অচল হয়ে যেত কিন্তু আমার আমি মনে করি আরো ভালো কিছু হওয়া উচিত আমাদের পুরনো যারা আমাদের গুরু যারা তাদেরকে অনুরোধ করব ওনাদের আসলে এই গান সঙ্গে মোটামুটি যেটুক পারা যায় চেষ্টা করা যায় আমাদের সাথে সংশ্লিষ্ট এক এক এর জন্য কিন্তু তারা চাইলেও হতে পারছে না জানি এটা কোম্পানিদেরকে আমি অনেক অনুরোধ করেছি কোম্পানিরা একটু চাইলে হতে পারে হুম এখন আসলে সার্বিক সহযোগিতার করা ছাড়া আর এখানে আসলে কোনো আর অন্য উপায় নেই আমরা এই বিষয়গুলো নিয়ে আর একটু কথা বলবো বিরতি নেচ্ছি একটু শত দর্শক ছোট একটা বিরতি নেচ্ছি কিছুক্ষণের মধ্যে আবারো ফিরে আসবে আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে সাথে থাকুন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশে সকালে সরাসরি আয়োজনে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাশেদ কথা হচ্ছিল বিরতির ওপারে আবারও ফিরে যাব তার কাছে আবার ফিরলাম গান নিয়ে অনেক কথা হলো এই টানা পোড়ানের ভেতর দিয়ে যেতে হবে আমাদেরকে এবং আস্তে আস্তে হয়তো এক সময় সবারই সহনীয় পর্যায়ে চলে যাবে বিষয়টি তারপরও আশা থাকবে যে গানগুলো যেন ভালো গানগুলো যেন টিকে থাকে সবার সামনে যেন আসে ভালো গানগুলো একটু অন্য বিষয়ে কথা বলি সেটি হচ্ছে যে প্রতিনিয়তই তো গান যারা করে কিংবা শিল্পী যারা সাধনার তাদের একটি বিষয় রয়েছে আজন্ম তারা সাধনাই করে সকালবেলা উঠে কি করেন এই যে আজকে আমাদের এখানে আসা এরকম কি প্রতিদিনই ভোরবেলা জেগে ওঠেন নাকি অনেক আছে রাতে প্র্যাকটিস করে সকালে ঘুমাতে হয় আমরা টেলিভিশনে কিছু বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় যেমন একুশ টিভিতে একটা গান গানের প্রোগ্রাম হয় গানের ওপারে এখানে ক্লাসিক্যাল বেসড ফিল্ম বেসড গানগুলো হয় তারপরে বিভিন্ন টেলিভিশন এই ধরনের গান এগুলোর জন্য আমাদের প্রচুর প্রস্তুতি নিতে হয় পুরো দিনের গানগুলো গাইতে হয় এবং এই গানগুলো একদম সূক্ষ্মভাবে আমাদের তুলতে হয় শুনতে হয় প্র্যাকটিস করতে হয় আর এই প্র্যাকটিসগুলো করতে গিয়ে আমাদের প্র্যাকটিস হয়ে যায় পাশাপাশি সকালবেলা আমরা যখনই ঘুম থেকে উঠি অনেক সময় রাত জেগে শোকের শো এসে বা ট্রাভেল বিভিন্ন জায়গায় যে ট্রাভেল করে এসে আমাদের রাত জেগে ঘুমাতে হয় সকালবেলা উঠে দশটায় বা নটায় যখনই উঠি আমি চেষ্টা করি রেগুলার রেয়াজ করার জন্য প্র্যাকটিস করার জন্য কারণ আমাদের গলাটা ভালো থাকলেই বাকি সবকিছু যেমন আজকে রেয়াজ করা হয়নি আজকে যেহেতু একুশে সকালে আসবো এখানে একটু প্রস্তুতি নিতে একটু আর্লি উঠতে হয়েছে উঠেই তাড়াহুড়া করে চলে আসলাম আচ্ছা এই প্রতিদিনের রেয়াজের মধ্যে দিয়েই সকালটা শুরু হয় বাহ একজন সঙ্গীত শিল্পীর আসলে এর থেকে ভালো আর কোনো কিছু নেই যে চর্চার মধ্য দিয়ে সকাল শুরু হওয়া তারপরও একটি বিষয় কিন্তু রয়েছে যে আপনি সেই ক্লোজ আপ থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত আপনাদের সমসাময়িক যারা আছেন বা ছিলেন সবাই একসাথে পথ চলেছেন মাঝে মাঝে কেউ কেউ পথ থেকে হারিয়ে গেছে পাচ্ছি না আমরা এখন মাঝে মাঝে দেখি অনেক শিল্পীকে আমরা খুঁজে পাই না টিকে থাকার একটা সংগ্রাম রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু টিকে আছেন এবং সবার মাঝে গান পরিবেশন করছেন সফলভাবে ভাবে সেই টিকে থাকার গল্প একটু সংক্ষেপে শুনতে চাই কি হয় আসলে প্র্যাকটিস একটা বিশাল বিষয় আমাদের চট্টগ্রামের খুবই ভালো একটা মাধ্যম সেটা হচ্ছে স্টেজ আচ্ছা প্রচুর প্রোগ্রাম হতো গায় হলুদের প্রোগ্রাম বিভিন্ন কর্পোরেট শো আমার আমরা লাকি বিশেষ করে আমি অনেক লাকি সেই দু সালে আমি রেগুলার গান গাওয়া শুরু করি স্টেজে এর আগে টুকটাক তখন ছোট দু সালে আমি গান গাওয়া শুরু করি গুলাম সাফা মিটু ভাই চিটাংয়ের মিউজিক ডিরেক্টর ওনার সাথে আমার পরিচয় হয়

যেমন আমি আমি কম্পিটিশন হয় ওখানে অল বাংলাদেশ বেস্ট ভোকালিস্ট হই যেটা একমাত্র কারণ সেটা হচ্ছে আমি বিভিন্ন রকম গান গাইতে গাইতে তখন আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে এরপরে দু সালে ক্লোজ আপ ওয়ান ওখানেও আমার এই ব্যাপারটা কাজে দিয়েছে যারা রেগুলার গান বাজনা করেনি তারা কিন্তু অনেক অনেকেই ঝরে গেছে ওখান থেকে এর পরেও ক্লোজ আপ ওয়ানের পরে এখন তেরো বছর প্রায় তেরো বছরে অনেকে নেই বিভিন্ন কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের রেগুলারিটি নেই স্টেজে আমরা যারা গান বাজনা করে এসছি যারা গান বাজনা এখনো করার চেষ্টা করি আমরা যারা গান করছি স্টেজে তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা গান গাওয়ার মধ্যে থাকলে যে কোনো প্র্যাকটিসের মধ্যে থাকলে সেটা শুধু গান নয় যে কোনো বিষয়ই অবশ্যই থাকবে চাঙ্গা থাকে এটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে বড় প্লাস এটা ঠিক কথা এই যে দীর্ঘ 13 বছর ক্লোজ আপ ওয়ানের পরে তো এই সময়গুলোতে অধ্যবসায় কিন্তু আপনাকে টিকে রেখেছে আপনি নিজেও যেটা বুঝছেন এবং অধ্যবসায়ের অভাবে যারা ঝরে গেছে আসলে সেইভাবে এটা আসলে যারা সংগীতাঙ্গনে কাজ করতে আগ্রহী নতুন যারা আসছে তাদের আসলে বিষয়টা মাথায় রাখা উচিত এবং প্রত্যেকটা শিল্প ক্ষেত্রেই আসলে একই বিষয় অনেক প্রাপ্তি অপ্রাপ্তি তো থাকে এত পরিচিতির পরে পাওয়া তো প্রচুর থাকে প্রাপ্তি থাকে অপ্রাপ্তিও কিছু কিছু মাঝে মাঝে কষ্ট দেয় একটু প্রথমে শুনি সেই গল্পগুলো যে কোন বিষয়টা মাঝে মাঝে একটু কষ্ট দেয় যে এই বিষয়টা আমি যদি পেতাম বা করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো সুন্দর মিডিয়াতে আমার সমসাময়িকদের বন্ধু বান্ধবদের সবাই একটা কথায় বলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারতাম যদি মাঝখানে চারটা পাঁচটা বছর আমার একটু হালকাভাবে ছিলাম মিডিয়াতে সেটা ফ্যামিলিগত কারণে যেমন আমার বাবা দু সাল থেকে খুবই অসুস্থ ছিল তারপর মিডিয়ার দু সালের পরে দু হাজার নয় দশ এগারো এগুলো একটু খারাপ অবস্থা ছিল আমাদের অডিও ইন্ডাস্ট্রি সব মিলিয়ে আমি একটু একটু কম ছিলাম মিডিয়াতে বিশেষ করে আমার বাবাকে নিয়ে বাংলাদেশের বাইরেও গিয়েছি আমি অনেকদিন ছিলাম ট্রিটমেন্ট নিয়ে তারপর আমার ফ্যামিলি গুছাতে প্লাস আমার ঘর করা সব মিলিয়ে তিন চার বছর প্রায় আমি মিডিয়া থেকে একটু বিচ্ছিন্ন বলতে ওরকম না কম আর কি যেটা আমি রেগুলার এখন যেভাবে গান করছি ওভাবে করলে আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতাম আমার মৌলিক গানের সংখ্যা অনেক আছে তার মধ্যে ধরেন এখন ওই সময় যদি আমি রেগুলার থাকতাম তাহলে এখন আমার অনেকগুলো গান হয়ে যেত এই ব্যাপারটা নিয়ে একটু মনে কষ্ট দেয় যে মাঝখানে কিছুটা বছর আমি একটু হালকা ভাবে ছিলাম বা নিজের কষ্টগুলো তারপরও আবারও যে দর্শকের মাঝে ফিরে এসেছেন আসলে শিল্পী কিন্তু আজন্ময় শিল্পী তো আপনার চলার পথ সেই শেষ দিন পর্যন্তই এভাবেই চলবেন আমাদেরও শুভকামনা হলো দর্শকরাও সেইভাবে সারা দেয় আপনার গানের সাথে গান শুনতে শুনতে বিদায় নেব আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেন সবাইকে অনেক শুভেচ্ছা সকালে কষ্ট করে আমার আমাদের সাথে ছিলেন আজকে ভালো গান শুনবেন ভালো গানের সাথেই থাকবেন অবশ্যই আপনার ভালো গান শোনেন বাংলাদেশের মানুষ সুন্দর সুন্দর গান শুনতে অভ্যস্ত তো আজকে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার মৌলিক গানগুলো খুব শীঘ্রই রিলিজ হচ্ছে ইউটিউবে আমার অনেক সুন্দর সুন্দর নতুন গান এসছে সেগুলো দেখার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন দেখার নয় শোনার আর মা দিয়ে শেষ করতে চাই আমি একটু বিদায় নিয়ে কথা হচ্ছিল আজকের আমন্ত্রিত অতিথির সাথে একুশের সকালের আজকের আয়োজন এখানেই শেষ দেখা হবে আগামীকাল অন্য কোনো এক প্রিয় মুখকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল শ্রদ্ধেয় আসিফিকুল ভাই লেখা ছিল শ্রদ্ধেয় সমাত আলিমন ভাইয়ের সুর এবং কম্পোজিশন করা গানটি ক্লোজ আপ মনে গিয়েছিলাম সবারই মনে আছে এখন গানটি গাইছি ওই আকাশের তারাই তারাই চাঁদের জোছনায় ঝিরি ঝিরি কাপ উদাসী হায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় স্মৃতির বুকে অসুঝারে হৃদয় ভেসে যায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো তোমার ছেলের কাটছে সময় কেমন অসহায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি এই হৃদয় খানি উজাড় করে মা বলে ডাকি আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি এই হৃদয় খানি উজাড় করে মা বলে ডাকি কেমন করে 닐 없다고, 군체.